পুলিশ পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, কয়েক ঘন্টার মধ্যে টালিগঞ্জ থেকে উদ্ধার অপহৃত ব্যক্তি, সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। টালিগঞ্জ থেকে পুলিশ পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণ করা হয় এমনটাই অভিযোগ, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে টালিগঞ্জ থেকে উদ্ধার করা হলো অপহৃত ব্যক্তিকে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে। সরাসরি চলে যাবো কসবা থেকে, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কারা অপহরণ করেছিল এই ব্যবসায়ীকে, কি কারণে অপহরণ করা হয়েছিল এবং ঠিক কি পদ্ধতির মধ্যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে পারলো কলকাতা পুলিশ? দেখো, তোমাকে প্রথমেই বলি যে গতকাল দিনে দুপুরে এই ঘটনা ঘটেছে ঠিক কসবা থানা থেকে কাছেই একটি জায়গা, সেখানে একটি অফিস রয়েছে এই ব্যক্তির যাকে অপহরণ করা হয়েছিল। সেই ব্যক্তির বিরুদ্ধে যেটা অভিযোগও আছে যে সেই ব্যক্তি বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু সেই টাকা ফেরত দেয়নি, বা ব্যবসায়িক কারণে টাকা অন্যরা তার কাছ থেকে পাওনাদাররা ছিল তাদেরকে দেননি তিনি। এরপর যারা টাকা পেত তাদের একটা বড় অংশ, প্রায় 10 থেকে 12 জন যেটা মনে করা হচ্ছে, তারা ওই ব্যক্তি যিনি বসিরহাটে তার বাসিন্দা তিনি এবং তার অফিসের সামনে যান এই কসবাতে এবং তারপর তাকে সেখান থেকে নিয়ে যান, অপহরণ করেন। এরপর যেটা জানা যাচ্ছে, 8:30 সময় ওই ব্যক্তির স্ত্রী, তিনি এই যে কসবা থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে একজনকে ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, গ্রেপ্তার করে এখানে নিয়ে আসা হয়েছিল। সেই যে তার স্ত্রী, অর্থাৎ অপহৃত ব্যক্তির স্ত্রী, তিনি এসে লিখিত কমপ্লেনের পর ঘটনায় কিন্তু নড়েচড়ে বসে পুলিশ, কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন এবং কসবা থানার পুলিশ যৌথভাবে বিভিন্ন জায়গাতে তল্লাশি এবং খবর লাগাতে শুরু করে কোথায় গেলেন ওই ব্যবসায়ী এবং যারা নিয়ে গেল তারা। তাদের যেটা জানা যাচ্ছিল যে যখন ওই ব্যক্তিকে অপহরণ করা হয় তারপর তার স্ত্রীর কাছে ফোন আসে, টাকা চেয়ে ফোন আসে, মোটা অঙ্কের টাকা চাওয়া হয় এবং এরপরই পুলিশের তরফ থেকে তৎপরতা আরও বাড়ে। পুলিশের উচ্চতর আধিকারিকরা গতকাল গভীর রাত পর্যন্ত তদন্তের স্বার্থে তারা কসবা থানাতে ছিলেন এবং এরপর যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা টালিগঞ্জ মেট্রোর কাছ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে ইতিমধ্যে ধরা হয়েছে এবং এই ঘটনায় আর কারা কারা রয়েছে তার সেটাও কিন্তু দেখা হচ্ছে। এই যে সাতজন, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানা যাচ্ছে যে তারা টাকা পেত এই যাকে অপহরণ করা হয়েছে তার কাছ থেকে, সে টাকা দেয়নি বলেই তারা কিন্তু এই অপহরণের কিন্তু ঘটনা ঘটিয়েছে। কিন্তু খাস কলকাতায় দিনে দুপুরে এই অপহরণে উঠছে প্রশ্ন, যদিও পুলিশের তরফ থেকে কমপ্লেন পাওয়ার পর নড়েচড়ে বসে উচ্চতর আধিকারিকরা পুলিশের এবং তারা প্রায় রাত ভর তারা তল্লাশি থেকে আরম্ভ করে তদন্ত চালায় এবং এরপর সকালবেলা উদ্ধার করা সম্ভব হয়েছে ওই অপহৃত ব্যক্তিকে, যিনি পেশায় ব্যবসায়ী, বসিরহাটের বাসিন্দা, কসবা এলাকায় তিনি একটি অফিস করেছিলেন, তার একটা ইট ভাটা রয়েছে এবং তার আরও অন্যান্য বেশ কিছু ব্যবসা রয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আবি। আসছি পরের খবরে। কুসুমিতা, মঙ্গলবার সকালে বাঁশদ্রোণের ব্রহ্মপুরে গুলি চলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে আসছে। 2 রাউন্ড নয়, গুলি চলেছিল 3 রাউন্ড। ঘটনাস্থলে গুলিবিদ্ধ 2 প্রমোটার ছাড়া আরও 3 জনও ছিলেন, সামনে এলো এই তথ্যগুলি। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থাতেই নরেন্দ্রপুরে এক তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়েছিলেন গুলিবিদ্ধ প্রমোটার বিশ্বনাথ সিংহ, যার কারণ নিয়ে তৈরি। Thank you.
গুলিকাণ্ডে জানা যাচ্ছে গুলিবিদ্ধ বাচ্চা সিংহকে হাসপাতালে নয় তৃণমূল নেতার বাড়ির সামনে নিয়ে আসা হয়েছিল। কি কারণে হাসপাতালে না নিয়ে গিয়ে তৃণমূল নেতার বাড়ির সামনে নিয়ে আসা হলো রক্তাক্ত গুলিবিদ্ধ বাচ্চাকে, সেটা নিয়ে উঠছে এখন প্রশ্ন। তৃণমূলের জয় হিন্দ বাহিনীর স্থানীয় সভাপতি বিশ্বজিৎ দাসের বাড়িতেই মঙ্গলবার এসেছিলেন গুলিবিদ্ধ প্রমোটার বিশ্বনাথ সিংহ। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না এই তৃণমূল নেতা। আমার ছেলে তো বাইরে গেছে, ওই সে হিমাচল প্রদেশ, কেন এসছে সেটা ও জানে, হয়তো ভাবছে আমার ছেলে পার্টি টাটি করে, হয়তো পার্টি তৃণমূল, ওরা ওই যে ফিরদৌসি বেগম নজরুল আলী মণ্ডলের মাঝে সাথে দুই একবার এসছে দেখান পলি, অনেক ছেলে আমার ছেলে, অনেক লোক আছে আমার ছেলের কাছে। গুলি ডুয়েলের পর থেকে আতঙ্কে সিটিয়ে রয়েছেন বাসদ্রোণীর বাসিন্দারা। এটা আতঙ্ক হবে না, এই এরকম ঘটনাতে মানুষের আতঙ্ক তো হবেই, কেউই চাইবে না যে এরকম একটা কিছু হোক। কালকে সারাদিন কেউ বাড়ির থেকে বেরোয়নি, মানে এতদিন যেটা শুনেছি সেটা হয়তো ওই পেপারে বা টিভিতে দেখেছি, সেটা এলাকা হয়তো একটু তো অস্বাভাবিক লাগেই। বাসদ্রোণী গুলিকাণ্ডে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বাইকের ইএমআই দিতে না পারায় উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃতের নাম সাদ্দাম হোসেন, খুনের অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। শোরুমের মালিক সহ গ্রেফতার হয়েছেন তিনজন। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কিভাবে এই ঘটনা ঘটেছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো কুসুমিতা, তোমাকে বলি, গত পরশু দিন উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়ার বাসিন্দা যুবক সাদ্দাম হোসেন, তিনি নৈহাটির এই শোরুমে আসেন। তার বাড়ির লোকজন খোঁজখবর নিতে থাকে এবং বাড়িতে এসে জানাতে থাকে যে ৪৫,০০০ টাকার যে চেক দিয়েছিল সেই শোরুমে, সেই চেক বাউন্স করেছিল, সেই কারণে তাকে আটকে রাখা হয়েছে। দফায় দফায় বাড়ির লোকজনের সঙ্গে তার কথা হয় এবং গত পরশু থেকে সে তাকে আটকে রাখা হয় শোরুমে, এবং গতকালও তার উপর দিনভর অত্যাচার চলে, মানসিক অত্যাচার চলে। এরপর গতকাল সন্ধ্যায় তার দেহ উদ্ধার হয় ওই শোরুম থেকে। পরিবারের লোকজনকে জানানো হয় শোরুমের তরফ থেকে যে সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু পরিবারের লোকজন এসে দেখে যে তার ইতিমধ্যেই তার মৃত্যু ঘটে গেছে। এবং তারা গতকাল রাতে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করে তাদের বক্তব্য যে এই ৪৫,০০০ টাকার চেক বাউন্স করে যাওয়ার জন্য তাকে গোটা টাকা ফেরত না দিলে সে বেরোতে পারবে না, সেই থেকে গত পরশু থেকে তার উপর মারধর এবং মানসিক নির্যাতন করা হয় এবং তাকে শোরুমের মধ্যেই পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই পরিবারের অভিযোগ। এসেই লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। তদন্তে নেমে ওই মোটর বাইকের শোরুমের অন্যতম এক মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে ঠিক কি কারণে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল রাত্রিবেলা নৈহাটি থানার পুলিশ খবর পেয়ে যায় এবং সেখানে ওই শোরুমের শৌচাগার থেকে তার দেহ উদ্ধার করা হয় অবস্থায়। এবার এই ঘটনা খুন না আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে নৈহাটি থানার পুলিশ। তবে এই শোরুমের মধ্যে যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে, পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। কুসুমিতা, ধন্যবাদ। আসছি পরের খবরে। বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। দুমাসের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় কাঁকুড়গাছে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিল হাইকোর্ট। ভোটের ফল ঘোষণার পর যে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলো উঠেছিল, হাইকোর্টের নির্দেশে তা তদন্ত করছে সিবিআই। কম গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিট। বুধবার সেই মামলাগুলির রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিবিআই ও সিট। এদিন আদালতে রাজ্য সরকারের সিটের তরফে বলা হয় ৩৫টি মামলা তারা সিবিআই এর থেকে পেয়েছে। দোসরা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যা তদন্ত করছে সিবিআই। এই মামলায় বুধবার কাঁকুড়গাছি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারকে আর্থিক সহায়তা দেবার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করে দেখতে বলে আদালত। দুমাসের মধ্যে বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ক্ষতিপূরণ দেবার জন্য কোনো নির্দিষ্ট প্রকল্প চালু করা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্তের কথা জানাতে হবে রাজ্য সরকারকে। একদম ফার্স্ট ডে থেকে আপনাদের বলেছিলাম যে পুরো গোটা পশ্চিমবঙ্গতে
যাদের যাদেরকে বাইরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা যারা ঢুকতে পারছে না, যারা নিজের কাজে যেতে পারছে না, তাদের জন্য কিন্তু এই লড়াই চলছিল। আজকে সেখানে ক্যালকাটা হাইকোর্ট ওই কমিটিটা গঠন করে দিয়েছে, যেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থাকবে। এই কমিটির মাধ্যমে তাদেরকে এক এক করে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ কাল থেকে আরম্ভ করে দিব। ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের ফেরাতে এদিন বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত। কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি, এছাড়াও কমিটিতে থাকবেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব। আদালতে রাজ্য মানবাধিকার কমিশনের তরফে বলা হয়, আদালত নির্দেশ দিলে কাজ করতে কোনো অসুবিধা নেই, তবে নিরাপত্তা এবং অর্থের ব্যবস্থা করতে হবে। এছাড়াও কেন্দ্র রাজ্যে যৌথ কমিটি করার মতো আইনি সংস্থান নেই। তখন জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বলা হয়, এর আগেও আদালতে তৈরি করা জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ অনুসন্ধানকারী দলে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ছিল, এখন তারা কেন বলছেন কেন্দ্রের সঙ্গে একসঙ্গে কাজ করার আইনি সংস্থান নেই? দুপক্ষের বক্তব্য শুনে আদালত জানায়, রাজ্য জাতীয় মানবাধিকার কমিশনের একসাথে কাজ করতে কোনো অসুবিধা নেই। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দ সকালে ফিরে এলাম। বিরতির পর যে খবরে নজর রাখব, প্রধানমন্ত্রীর সফরের তিন দিন আগে জম্মু কাশ্মীরের বারামুলা এনকাউন্টার, গুলিতে জখম নিরাপত্তা বাহিনীর তিন জওয়ান ও এক সাধারণ নাগরিক। পারিসানি এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের ঘিরে ফেলার পর তারা গুলি চালাতে শুরু করে, পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরা। প্রধানমন্ত্রীর সফরের তিন দিন আগে জম্মু কাশ্মীরের বারামুলা এনকাউন্টার। কথা বলবো আমাদের প্রতিনিধি আসিফ কুরেশির সঙ্গে। আসিফ জি, কি জানকারি মিল রহা হয়? দেখিয়ে, ইয়ে বড়গাম পুলিশ কি কো জানকারি মিলি থি কি সাথ হি কে ডিস্ট্রিক্ট বারামুলা মে কুছ মিলিটেন্ট ছুপে হুয়ে থে, জিসকে বাদ আজ সুবহ তড়কে তকরিবন 2 বজে রাত মে ইয়ে অপারেশন শুরু কিয়া গিয়া অর সুবহ 4 বজে উন মিলিটেন্টস কি কো ঘের লিয়া গিয়া জো এক মকান মে ছুপে হুয়ে থে। মিলিটেন্টস কো সারেন্ডার করনে কে লিয়ে বোলা গিয়া হ্যায়, লেকিন উনকি তরফ সে চালাই গই গোলি কে বাদ মুঠভেড় জারি হ্যায়। চুঁকি ইয়ে মুঠভেড় এক গাঁও মে হো রহি হ্যায় অর আসপাস কাফি জ্যাদা ঘর হ্যায়, তো ঘরো কো খালি করওয়ানে কি কবায়দ কে দৌরান মিলিটেন্টস কি তরফ সে ফেঁকে গয়ে গ্রেনেড কি চপেট মে আনে সে তিন জওয়ান অর এক আম নাগরিক জখমি হো গয়ে, জিসকে বাদ সুরক্ষা বলো নে এহতিয়াত বরতে হুয়ে বাকি ঘরো কো খালি কিয়া হ্যায় অর অভি ভি দোনো ওর সে ইস জগহ গোলিবারি হো রহি হ্যায়। সুরক্ষা বলো কা ইয়ে কেহনা হ্যায় কি কম সে কম দো মিলিটেন্ট ইস ঘর মে ছুপে হুয়ে হ্যায় জিনকে খিলাফ ইয়ে অভিযান চল রহা হ্যায়। শুকরিয়া আসিফ জি। চোখ রাখবো ত্রিপুরার খবরে। ত্রিপুরার ধলাই জেলার আম্বাসায় বিএসএফ এর ডেপুটি কমান্ডারের রহস্য মৃত্যু, রিভলভারের গুলিতেই মৃত্যু প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। ত্রিপুরা ধলাই জেলার আম্বাসায় বিএসএফ এর ডেপুটি কমান্ডারের রহস্য মৃত্যুর ঘটনা, রিভলভারের গুলিতেই মৃত্যু হয়েছে এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে কি জানা যাচ্ছে? সুস্মিতা, গতকাল রাতে যখন মালদাপাড়া বিওপি থেকে জহরনগরস্থিত হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিল তার গাড়ি, পুলিশের বক্তব্য থেকে জানা যাচ্ছে যে ঠিক জহরনগর হেডকোয়ার্টার সংলগ্ন স্থানে আসার পরেই এই ঘটনা ঘটে। পুলিশ হাসপাতাল সূত্রে খবর পেয়ে তদন্তে নামে। এই ঘটনা কি করে হয়েছে, কিভাবে হয়েছে বা কেন হয়েছে সেটা ডিএসএফ এর তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ প্রাথমিক তদন্ত সেরে যেটা বলছে সেটা হচ্ছে যে ধারণা করছেন তারা যে এটা সার্ভিস রিভলভার থেকে নিজেই গুলিবিদ্ধ হয়েছে, আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, এবং যদিও দেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে, ময়নাতদন্তে রিপোর্ট আসার পরই সম্পূর্ণ ঘটনা তারা বলতে পারবেন বলে এখনো পর্যন্ত অনুমান। ধন্যবাদ প্রসেনজিৎ।